নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বলবো এই 2020-তে দুটি রাশির ঢাইয়া ও সারস্বতী শেষ হতে চলেছে। তো কোন দুটি রাশির ঢাইয়া ও সারস্বতী শেষ হতে চলেছে এবং সাথে সাথে এই রাশি দুটির মানসিক অবস্থা অনেকটা উন্নতি হতে চলেছে এবং সাথে অর্থনৈতিক এবং সামাজিক অবস্থারও উন্নতি হতে চলেছে, কারণ এই দুটি রাশি খুব প্রবলেমের মধ্যে পড়েছিল। তো অবশেষে অবসান ঘটলো সেই সারস্বতী এবং ঢাইয়ার। তো আসুন দেখি কোন দুটি রাশির সারস্বতী এবং ঢাইয়া শেষ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান, কারণ আমি এরকম নতুন নতুন জ্যোতিষ সংক্রান্ত তথ্য দিয়েই চলেছি। এবং পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, নয়তো আমার ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পাবেন না। তো আসুন শুরু করা যাক। আপনারা সকলেই জানেন যে 2020-র 24শে জানুয়ারিতে শনি তার অবস্থার পরিবর্তন ঘটছে। তো প্রথমে আসা যাক কোন রাশির সারস্বতী শেষ হতে চলেছে। বৃশ্চিক রাশির 2020-তে 24শে জানুয়ারির পর থেকে শনির স্থান পরিবর্তনের ফলে সারস্বতীর অবসান ঘটতে চলেছে। এই সারস্বতীর পিরিয়ডে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা এই 7.5 বছর পর্যন্ত প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের, এবং আপনাদের অর্থনৈতিক অবস্থার অনেকটাই নিম্ন হয়ে পড়েছে। আপনারা কোনো কাজে সাকসেসফুল হতে পারেননি এই সারস্বতী পিরিয়ডের জন্য। তো অবশেষে আশার আলো দেখা যাচ্ছে 24শে জানুয়ারির পর থেকে আপনারা যে কোনো কাজে সাকসেসফুল হতে পারবেন। আপনারা আপনাদের এতদিনকার যা মনের ইচ্ছা, যেগুলো সাকসেসফুল করার জন্য চেষ্টা করে গেছেন বাট করতে পারেননি, সেটি আপনারা এই 24শে জানুয়ারির পর থেকে অবশ্যই করতে পারবেন। এরপরে আসা যাক কোন রাশির ঢাইয়া শেষ হচ্ছে। 2020-র 24শে জানুয়ারির পর থেকে বৃষ রাশির ঢাইয়া শেষ হচ্ছে। এই বৃষ রাশির ঢাইয়া শেষ হওয়ার ফলে এই রাশির জাতক ও জাতিকাদের মন মানসিকতা এতদিন ধরে যে খারাপ অবস্থায় ছিল, কোনো কাজে মন বসছিল না এবং কোনো কাজে সাকসেসফুল হতে পারছিল না, এই রাশির জাতক জাতিকারা এই 2020-র 24শে জানুয়ারির পর থেকে আপনাদের ঢাইয়া শেষ হওয়ার সাথে সাথে আপনাদের উন্নতিও হতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, সমস্ত দিক থেকে আপনারা আস্তে আস্তে উন্নতি করতে পারবেন। আপনারা যখন এই পিরিয়ডটি পাস করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা অলরেডি উন্নতির পথে হাঁটতে চলেছেন। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে এখনই লাইক করে দিন, আর অন্যকে জানার সুযোগ করার জন্য একটু শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।